বাংলাদেশ আফগানিস্তান 3 ম্যাচ সিরিজের প্রথম ওডিআই ম্যাচেই হোঁচট খেয়ে গেল বাংলাদেশ। শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। 10 ওভারে 48 রান নিলেও শুরুটা মোটামুটি ভালো হলেও মাঝখানে গিয়ে একদম খুব খারাপ অবস্থা। বিশ্বকাপের আছে আর কিছুদিন, আফগানিস্তানের সাথে দেশের মাটিতে এত ভালো ভালো ব্যাটসম্যান নিয়েও পার্টনারশিপ 50 রানের পার্টনারশিপ কেউ গড়তে পারলো না। মুশফিকুর রহিম 3 বলে 1, আফিফ হোসাইন 8 বলে 4, মেহেদি মিরাজ 23 বলে 5, এটা কোনো খেলার ধরন হইল নাকি? তামিম ইকবাল 21 বলে 13, নাজমুল হোসেন শান্ত 16 বলে 12, একটা ব্যাটসম্যানও ঘুরে দাঁড়াতে পারলো না, একমাত্র তাহিদ হৃদয় 57 বলে 42 রান নিয়ে টিকে আছে, আর একটা প্লেয়ারও ঠিকমতো ভালো রান করতে পারলো না। এই যদি হয় বর্তমান অবস্থা তাহলে কেমন হবে? এতগুলো ভালো ভালো ব্যাটসম্যান নেওয়ার পরেও তারা কেন এরকম যে ভেঙে পড়লো, শুরুতেই হোঁচট খেয়ে গেল। যদিও বৃষ্টির কারণে খেলাটা এখন বন্ধ হয়ে গেছে, তবে 34 ওভার 3 বলে 144 রানে 7 উইকেট, এটা কখনো আশা করা যায় না যে বাংলাদেশ আফগানিস্তানের সাথে দেশের মাটিতে এরকম করবে।